বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি পেরিকার্ড ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পেরিকার্ড ঔষধটি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো রেমিপ্রিল। এটি সাধারণত পেরিকার্ড নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। পেরিকার্ড 2.5 mg ট্যাবলেট, পেরিকার্ড 5 mg ট্যাবলেট। তবে আজকে আমি পেরিকার্ড 2.5 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত পেরিকার্ড ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন, যাদের প্রেশার সর্বদাই হাই থাকে, মিদ্র থেকে তীব্র উচ্চ রক্তচাপ ও কনজিউভাইটিস হার্ট ফেলিওর, এ সকল রোগীদের জন্যই মূলত পেরিকার্ড ঔষধটি দেওয়া হয়ে থাকে। পেরিকার্ড ঔষধটি অতি সহজে এবং দ্রুত উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিওর, হৃৎপিণ্ডের অকৃত কার্যকারিতা, এমন একটি অবস্থা হলো যখন হৃৎপিণ্ড বিপাকের জন্য প্রয়োজনীয় রক্ত দেহকলাকে সরবরাহ করতে পারে না, এ সকল রোগীদের জন্য পেরিকার্ড খুবই কার্যকরী একটি ঔষধ। পেরিকার্ড ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত পেরিকার্ড 2.5 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে 1 থেকে 2 বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। পেরিকার্ড ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর সাধারণ উচ্চ রক্তচাপ থাকা কিংবা সর্বদাই উচ্চ রক্তচাপ থাকা, কনজিউভাইটিস হার্ট ফেলিওর যা হৃৎপিণ্ডের অকৃত কার্যকারিতা, এমন একটি অবস্থা হলো যখন হৃৎপিণ্ড বিপাকের জন্য প্রয়োজনীয় রক্ত দেহকলাতে সরবরাহ করতে পারে না। যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আর ডক্টর যদি মনে করেন যে পেরিকার্ড ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা ভালো করা সম্ভব, তাহলে ডক্টর পেরিকার্ড ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই পেরিকার্ড ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। পেরিকার্ড ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা করা, ক্লান্তি ভাব লাগা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় পেরিকার্ড ঔষধটি না খাওয়াটাই উত্তম। যদি আপনাদের পেরিকার্ড ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।